আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। 30 দিন অর্থাৎ এক মাসের মধ্যে বন্ধ হবে 10 অঙ্কের মোবাইল নম্বর থেকে প্রচারমূলক বার্তা পাঠানো। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাইয়ের নতুন নির্দেশ। টেলিমার্কেটিং সংস্থাগুলিকে লাগাম টানার করা পদক্ষেপ। মোবাইল ফোন ব্যবহারকারীদের হয়রানি করে এমন প্রচারমূলক বার্তা পাঠানোর বিরুদ্ধে কঠোর হয়েছে নিয়ন্ত্রক সংস্থা। ট্রাই স্পষ্ট করে জানিয়েছে প্রচারমূলক উদ্দেশ্যে বার্তা পাঠাতে অনিবন্ধিত 10 অঙ্কের মোবাইল নম্বরগুলি ব্যবহার করা উচিত নয়। টেলিমার্কেটিং সংস্থাগুলিকে সাধারণ কল এবং প্রচারমূলক কলগুলির মধ্যে পার্থক্য করার জন্য একটি বিশেষ নম্বর জারি করা হয় যাতে ব্যবহারকারীরা একটি সাধারণ কল এবং একটি প্রচারমূলক কলের মধ্যে পার্থক্য বুঝতে পারেন। তবে অনেক টেলিকম সংস্থা নিয়মের বিরুদ্ধে গিয়ে সাধারণ 10 অঙ্কের নম্বর থেকে প্রচারমূলক মেসেজ বা কল করে থাকে অনেক টেলিমার্কেটিং সংস্থা, এক কথায় যা নিয়মের পরিপন্থী। এই নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ট্রাই। একটি নতুন নির্দেশিকা জারি করে বলা হয়েছে টেলিমার্কেটিং সংস্থাগুলিকে 30 দিনের মধ্যে এই ধরনের 10 অঙ্কের নম্বর থেকে প্রচারমূলক কল এবং মেসেজ পাঠানো বন্ধ করতে হবে। আরও বলা হয়েছে টেলিমার্কেটিং সংস্থার কর্মীদের ব্যক্তিগত মোবাইল নম্বরের পরিবর্তে সংস্থার নিবন্ধিত মোবাইল নম্বর থেকে প্রচারমূলক কল করা উচিত। পরিকাঠামো উন্নয়নমূলক কাজের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলের কয়েকটি ট্রেন বাতিল ঘোষণা। নর্দার্ন রেলওয়ের অধীনে লখনৌ বড়াবাঙ্কি জংশন সেকশনের মালহাউর ইয়ার্ডে রিমডেলিং এবং ডাবলিং কাজের পরিপ্রেক্ষিতে কয়েকটি ট্রেনের পরিষেবা বাতিল করা হয়েছে। এই খবর দিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, আগামী 20 এবং 27 ফেব্রুয়ারি রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন গোমতীনগর কামাখ্যা এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়া 21 এবং 28 ফেব্রুয়ারি রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন কামাখ্যা গোমতীনগর এক্সপ্রেসও বাতিল করেছেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ। বাল্যবিবাহ প্রসঙ্গে আদালত সরকারকে ভর্ৎসনা করলেও এতে ভ্রূক্ষেপ নেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শনিবার তিনি আবার হুঙ্কার ছুড়েছেন, বাল্যবিবাহের বিরুদ্ধে এবার টাফ অ্যাকশন হবে, প্রতি 6 মাস অন্তর অন্তর এই অভিযান চলবে। এ প্রসঙ্গে আদালত কি বলেছে সে তথ্য তার কাছে নেই বলেও এদিন জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন বিভিন্ন সংবাদপত্রে আদালতের বয়ানের খবরটি দেখেছেন, কিন্তু সরকারের অ্যাডভোকেট জেনারেলও তাকে এ বিষয়ে কিছুই জানাননি বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন বাল্যবিবাহ প্রসঙ্গে রাজ্যের ডিসি এসপিদের সঙ্গে বৈঠক হয়েছে, সেই বৈঠকে গ্রাম পঞ্চায়েতের সচিবরাও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। গ্রামাঞ্চলে বাল্যবিবাহ হলে কি ব্যবস্থা নেওয়া হবে সে নিয়েও পুঙ্গানুপুঙ্গ আলোচনা হয়। কল সেন্টারের ব্যবস্থাও করা হবে যাতে বাল্যবিবাহ সংগঠিত হলেই যে কেউ তথ্য জানাতে পারেন। দেশের রাজধানী দিল্লি থেকে 150 কিলোমিটার উত্তরে হরিয়ানার ফতেহাবাদ জেলার গোরখপুর গ্রামে তৈরি হবে উত্তর ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। শনিবার নতুন দিল্লিতে বড় ঘোষণা করেছেন তিনি। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং অর্থ সায়েন্সের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে অন্যতম বড় সাফল্য হবে দেশের অন্যান্য অংশে পারমাণবিক শক্তি কেন্দ্র স্থাপন করা। পরমাণু শক্তি বিভাগের একটি বিবৃতি অনুসারে উল্লেখ করা হয়েছে আগে ভারতের দক্ষিণের রাজ্যে যেমন তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ অথবা পশ্চিমে মহারাষ্ট্রে বেশি পরিমাণে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল, তবে সেই সীমাবদ্ধতা আর থাকবে না।
জিতেন্দ্র সিং বলেছেন যে এটি ভারতের পারমাণবিক ক্ষমতা বাড়ানোর অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে গত 8 বছরে বেশ কয়েকটি বড় সিদ্ধান্তের মধ্যে একটি। এক মর্মান্তিক দুর্ঘটনা। শিবরাত্রির দিনে দুর্গা মন্দিরের দেওয়ালে ধাক্কা মেরে মৃত্যু হলো দুই যুবকের। রাতাবাড়ির লালসরা চা বাগানে সংঘটিত হয়েছে এই ভয়ানক দুর্ঘটনাটি। জানা গিয়েছে নম্বর প্লেটবিহীন একটি নতুন হন্ডা বাইক চড়ে তিন বন্ধু অমৃতলাল বর, রমেশ রবিদাস এবং গৌতম বর দুর্লভসরা থেকে ফানাই চা বাগানের দিকে যাচ্ছিলেন, কিন্তু লালসরা চা বাগানের দুর্গা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের দেওয়ালে সজোরে ধাক্কা মেরে তিনজনই ছিটকে পড়েন সড়কের উপর। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে 108 অ্যাম্বুলেন্সে দুর্লভসরা মডেল হাসপাতালে প্রেরণ করেন, কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই রমেশ রবিদাস এবং গৌতম বরের মৃত্যু হয়। অপর বাইক আরোহী অমৃতলাল বরের অবস্থা সংকটজনক থাকায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা যায়। বিভিন্ন রাজ্যকে স্বস্তি দিয়ে শনিবার রাতের মধ্যেই জিএসটির সব বকেয়া মিটিয়ে দিচ্ছে কেন্দ্র। এদিন নতুন দিল্লিতে জিএসটি কাউন্সিলের রুটিন বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বকেয়ার পরিমাণ হচ্ছে 16,982 কোটি টাকা। দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ সহ বিরোধী দলশাসিত রাজ্য জিএসটির বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দরবার করে আসছিল, তবে ওই টাকা কেন্দ্র সরকারের নিজেদের তহবিল থেকে মেটাবে বলেও এদিন জানিয়েছেন সীতারমন। নির্বাচনের ফল প্রকাশের আগেই বুট পরবর্তী রাজনৈতিক সন্ত্রাসে শুক্রবার রাতে উত্তপ্ত হল কুমারঘাট। আক্রান্ত কংগ্রেস ভবন, রক্তাক্ত পুলিশ, রাজনৈতিক হিংসায় উন্মুক্ত হয়ে উঠেছে কুমারঘাটের বিস্তীর্ণ অঞ্চল। ঘটনায় ভীতির পরিবেশ কুমারঘাট জুড়ে। জানা গিয়েছে শুক্রবার রাতে এলাকার সুনাইমুড়ি রাখালতলি বাজারে বিজেপি এবং বাম কংগ্রেসের জনকয়েক কর্মীদের মধ্যে বচসাবাজি, পরবর্তীতে তার রূপ নেয় হাতাহাতির। ঘটনাস্থলে দাঁড়ালো অস্ত্রের আস্ফালন চলে। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে খবর পেয়ে কুমারঘাট থানার পুলিশ অকুস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সেখানে দাঁড়ালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হতে হয় কুমারঘাট থানার সাব ইন্সপেক্টর বিশ্বপতি চক্রবর্তীকে।